অনেক সংযমতা শিখিয়েছেন এবং তন্ত্রের বিশেষ করে টোটকা বা
কোনো রকম এতে গুরুজি ঠিক বিশ্বাস করে না আমাদের পড়তে বলে না তবে অনেক জায়গায় অনেক প্রলোভন আসে যে তুমি এখানে কিছুই শিখছো না অন্য জায়গায় গেলে অনেক কিছু কোনো মাহাত্ম্য পিঠে গেলে এক্ষুনি সিদ্ধি হয়ে যাবে লোকে ছুটে যায় বলে মা তারা মা এসে যেন স্বয়ং তোমার সাথে কথা বলবে এর জন্য কোথাও যেতে হবে না কিন্তু আমি বলছি ঘরের কোণে বসে যদি শুধু ভক্তি করে গুরুজিকে দেখা যায় সমস্ত দেব দেবী সব কিছুকে পাওয়া যায় গুরুজি তো তার অনেক উপরে আমি কালকের একটা ঘটনায় লিখেছিলাম গুরুজির কাঁধের ওপর আমি দেখছি দশম মহাবিদ্যাকে আমি কালকেই লিখেছিলাম শুধু এইটুকুনি আমি বলতে পারি গুরুজির কৃপা ছাড়া জীবনে এক পা চলা যায় না যেতে পারবেন না আর একটা কথা এই যে তন্ত্র নিয়ে অনেক কথা হয় আমি তন্ত্র যেহেতু তন্ত্র থেকে শুরু তাই আমি বলছি আমি আজকে শুরু করলাম হ্যারমুলামুলামুর বাক্য দিয়ে গুরুজি আমি একটা কথা বলছি গুরুজি শেষ মুহূর্তে যে গুরু বন্দনা আমরা করে থাকি ধ্যানমূলক গুরুমূর্তি গুরুজির ইচ্ছা ছাড়া গুরুমূর্তি ধ্যান করা যায় না গুরুজির ইচ্ছা ছাড়া গুরুর পাদপদ্ম পুজো করা যায় না আর গুরুজির বাক্য শোনা যায় কিন্তু দীর্ঘকাল তাকে মেনে চলা সম্ভব নয় যদি না উনি ইচ্ছা করেন এটাও আমি বলছি আর মোক্ষ অখণ্ড মঙ্গলা পারম ব্যক্তম যেন ছাড়া ছাড়া এই মন্ত্র হয়তো পড়া যায় কিন্তু গুরু কৃপা ছাড়া এই অনুভূতি করা যায় না আমার গুরুজির শ্রীচরণে একটা আজকের দিনে আবদার আমার আপনার মহিমা যেভাবে আমি উপলব্ধি করতে পারি মনের আত্মচেতনা যেভাবে উন্নতি হয় কোনো অবস্থাতে এর যেন কখনো অধঃপতন না ঘটে আজ গুরু পূর্ণিমায় এই দায়িত্ব আমি আপনার হাতে সমর্পণ করলাম আর যেহেতু 8 বছর ধরে আছি শুদ্ধ শিষ্যের মন যদি শুদ্ধ হয় সমস্ত কোনো উপাচার লাগে না তন্ত্র করার জন্য গুরুজিকে সংকল্প করে যে কোনো মঙ্গল সাধনের কর্ম সেটা যার জন্যই হোক না কেন সে ক্রিয়া সম্পন্ন হতে বাধ্য সে ক্রিয়া ভালো হতে বাধ্য যদি তুমি ভালোর জন্য করো কোনো উপাচার কোনো এ লাগে না আমি তন্ত্রের দিক থেকে অন্তত ওনার সঙ্গে 8 বছর থাকার পর এইটুকুনি কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমি এই পর্যন্ত বলে আমার বক্তব্য আজকে শেষ করলাম কিন্তু আজকে একটা কথা না বললে আজকে গুরু পূর্ণিমাটা আমার অসম্পূর্ণ থেকে যাবে আমি এই পর্যন্ত বলবো বলেই এসেছিলাম কিন্তু লাস্ট যেটা বলছি সেটা আজকের ঘটনা আমি সকালবেলা ঘর থেকে বেরিয়েছি গুরুজি সামনেটায় বসে জপ করছেন ওনার শরীরটা লাল রঙের বস্ত্র পরে আছেন খুব উজ্জ্বল শরীর একটা জ্যোতির্ময় ভাব আমি প্রণাম করে ঘরে এলাম ঘরে এসে সাধারণত আমরা খাটের উল্টো দিকে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে উনি যেদিকে মুখ করে বসেছিলেন আমি ওনার দিকে মুখ করে খাটের উপরে এসে গুরুমার ঘরে বসলাম ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম ওনার কপালে না একটা বিশাল বড় চোখ মানে সে চোখ কল্পনা করা যায় না এবং তার মধ্যে একটা অপূর্ব জ্যোতি ঢুকছে সেই জ্যোতিকে নেওয়াও যায় না এত স্নিগ্ধ শান্ত কিন্তু এত তেজময়ী সেই সাদা জ্যোতি বিশাল বড় চোখ তার মনিতে জ্যোতিটা ঢুকছে এবং তাতে গুরুজির সারা শরীরটা জ্যোতির্ময় হয়ে যাচ্ছে সেই সাদা জ্যোতি প্রকাশে ঝলসে যাবে অনেকে কিন্তু সেই সাদা জ্যোতি খুব স্নিগ্ধ শান্ত ওই জ্যোতির মনির মধ্যে একটা সাদা অংশতে নীলাভ জল মণিটা নিচে আর ওপরে নীলাভ জল আর ওপরটা পুরো শূন্য আমি সেই মণিতে মণির মধ্যে তেজরাশি সাদা জ্যোতির মধ্যে দেখলাম লক্ষ্মী দেবী যেন ধনবর্ষণ করছে আমার শরীরে একটা অদ্ভুত তৃপ্তি হল আমার প্রণাম নেবেন বুঝি এইটুকুনি না বললে আজকে এইটুকুনি গুরু পূর্ণিমার দিনে না বললে মানে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠেছি গুরুজি মা বললেন কর্মান্নটা তুমি করবো আমি করলাম করেছি ঘরে এসে শুয়ে পড়েছি আবার 5টার সময় উঠে দেখলাম উনি জপ করছেন আমি ওনাকে নমস্কার করে আবার ঘরে এলাম এসে জাস্ট বসে ওনার কি মনে হলো কোনোদিকে না উনি যেদিকে মুখ করে বসে আছেন আমি ওনার দিকে মুখ করে বসবো এটা যে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আমি বোঝাতে পারবো না কিন্তু এটা যে কি তৃপ্তি দিল আজকে মনে হলো গুরু পূর্ণিমাটা ওখানেই আমার পুজো হয়ে গেছে